টাঙ্গুয়ার হাওর ট্যুরের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো আমরা যেহেতু রাত 10:15-এর গাড়িতে রওনা হয়েছিলাম, সকাল 7টার মধ্যে আমরা হচ্ছে সুনামগঞ্জ এসে পৌঁছাই। আর ঘাটে আমাদের হাউস বোটটা রাখা ছিল, আমরা হাউস বোটে উঠে যাই। হাউস বোটের ইন্টেরিয়রটা জাস্ট অসাধারণ, যদিও আমি আজকের ভিডিওতে হাউস বোটের পুরো ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাবো না, একটু তো চমক রাখতেই হয় তাই না? পুরো ইন্টেরিয়র সহ যাবতীয় ডিটেলস আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত জাস্ট লবিটা দেখেন, তাদের লবিটাই এত বড়, তার মানে রুমগুলো কি এক্সক্লুসিভ হতে পারে একবার চিন্তা করে দেখবেন। তো আমরা সবাই একে একে উঠে গেলাম হাউস বোটে। হাউস বোটটা কিন্তু এখনও রান করা হয়নি, অর্থাৎ এখনও ছেড়ে যায়নি। তো হাউস বোটে ওঠার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম জানানো হয়, এবং এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড চা এবং বিস্কিটের ব্যবস্থা আছে। আপনাদের যত খুশি তত আপনারা চা আর বিস্কিট খেতে পারবেন সারা দিন সারা রাত, অর্থাৎ 24 আওয়ার্স আপনাদের জন্য চা এবং বিস্কিটের ব্যবস্থা থাকে। প্রকৃতিপ্রেমী যারা আছেন, ভাসমান জীবন এনজয় করতে চাচ্ছেন, তারা অবশ্যই টাঙ্গুয়ার হাওরটা একবার হয়তো ভিজিট করবেন। তো আমরা বোটে ওঠার মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস ধরিয়ে দেওয়া হয়, আর এটা ছিল লেবু পানি, খুবই চমৎকার, রিফ্রেশমেন্টে ভরপুর ছিল। আমরা খুব এনজয় করছি এবং লেবু পানি পান করছি, যেহেতু সেদিন প্রচণ্ড রকমের গরম ছিল। আসলে কি লেভেলের গরম ছিল এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমার ড্রিঙ্কসটা এনজয় করছি, এদিকে আমার মেয়েও ড্রিঙ্কস এনজয় করছে, বোটের সবাই ড্রিঙ্কস এনজয় করছে। আর এখানে একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি, এই ড্রিঙ্কস খেতে খেতে আমাদের মনে হলো আমাদের দার্জিলিং ট্যুর দেওয়া দরকার। তাই এখানে বসে বসেই কিন্তু দেখেন অবস্থা, আমরা টাঙ্গুয়ার হাওর ভিজিট করতে গিয়েছি, সেখানে বসে বসে আমরা দার্জিলিং কবে ট্যুর দিচ্ছি সেটার প্ল্যান হয়ে গেল, মানে পুরোটাই কনফার্ম হয়ে গেল আর কি। তার মানে বোঝেন কী পরিমাণে ট্যুর লাভার্স হলে এরকমটা করা যায়, এক জায়গায় ট্যুর দিতে গিয়ে আরেক জায়গায় ট্যুর প্ল্যান সাথে সাথে রেডি করে ফেলা। এটা মনে হয় আমার মতো পাগল মার্কা পাবলিকে একমাত্র করতে পারবে। আমি জানি আপনারা অনেক ট্যুরিস্ট আছেন, অনেক ট্যুর দিতে পছন্দ করেন, তারাও নিশ্চয়ই আমার মতো করেন। তো আমরা ড্রিঙ্কসটাকে পান করে চলে গেলাম হচ্ছে হাউস বোটের ছাদে, যেহেতু প্রচণ্ড রকম রোদ ছিল, ছাদে মোটামুটি পা দেওয়ার মতো অবস্থা ছিল না, এত পরিমাণে হিট হয়েছিল। তো আমি জাস্ট একটু দেখতে গিয়েছিলাম যে উপরের পরিবেশটা আসলে কেমন, আমি চারপাশের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করছি। আর এটা মূলত আমাদের হাউস বোটের ছাদ, সবুজ ঘাসে আবৃত এবং সুন্দর সুন্দর কিছু বেঞ্চ এবং টেবিল রাখা। এখানে আসলে আপনারা চাইলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই করতে পারবেন। আর আমার খুব করে ইচ্ছা ছিল হাউস বোটে সুন্দর একটা দোলনা থাকবে, যে দোলনাতে আমরা খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করতে পারবো। তো প্রথমে গিয়ে আমি একটু নিরাশ হয়ে যাই যে আসলে মনে হয় এই হাউস বোটে কোনো দোলনাই নেই, কারণ অধিকাংশ হাউস বোটে কিন্তু একদম লবির সামনে দোলনাটা থাকে। তো এই হাউস বোটে দেখলাম একটু প্রিমিয়াম করার ট্রাই করেছে তারা, দোলনাটা হচ্ছে ছাদের উপরে রেখেছে এবং দোলনাটা জাস্ট ওয়াও ছিল। আমি প্রথমে খুব কনফিউজড ছিলাম আসলে এটা দোলনা নাকি অন্য কিছু, কারণ দোলনাটা না অনেকটা নৌকার আদলে তৈরি ছিল। তো আপনাদের ভাই আমাকে বারবারই বলছিল, আরে পাগলি এটা নৌকাই, পরে সেট করবে দেখো। তো এই দুষ্টামি করতে করতে আমাদের হাউস বোট আমাদের প্রথম গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হলো। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওয়াচ টাওয়ার। এরই মাঝে সবাই চা পান করতে শুরু করে দিল, মানে আজাইরা থাকলে যা হয় আর কি, ট্যুরে গেলে এরকমটাই হয় আসলে, মজা মাস্তি আড্ডা পুরো একটা পরিবার তৈরি হয়ে যায়। আপনারা যারা ট্যুরিস্ট আছেন, যারা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে ট্যুর করে থাকেন, তারাই আসলে এর মজাটা টের পাবেন। তো আমি চা কিছুতেই পান্স করে বের করতে পারছিলাম না, আপনাদের ভাই আমাকে হেল্প করছিল আর আমি দুষ্টামি করছিলাম, চাওয়ালা তোমার চার কাপ কত করে, তখন আসলে সবাই হাসাহাসি করছিলো। আমরা মোটামুটি 7টা কাপল গিয়েছিলাম। তো আসলে হাওরের পানিতে ভাসতে ভাসতে গরম গরম চা এনজয় করার মজাটাই আলাদা। যারা টাঙ্গুয়ার হাওর এখনও ভিজিট করেনি, এই বর্ষাকালে অবশ্যই টাঙ্গুয়ার হাওরটা ভিজিট করবেন। আর আমি হাউস বোটের ইন ডিটেলস আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ফিল তাই না? হাউস বোটটা চলছে, তো চলছে অপরূপ সৌন্দর্য আমরা দেখছি এবং গরম গরম ধোয়া ওঠা চা পান করছি। এই কয়দিনে আমি যে কয় কাপ চা খেয়েছি এটা আসলে বলে আমি বলে শেষ করতে পারবো না। এরই মাঝে সকাল 9টার দিকে আমাদেরকে নাস্তা প্রোভাইড করা হলো। নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, মুরগির মাংস, আচার, লেবু, শশা, মানে সালাদ টাইপের এগুলো ছিল। আমি কিভাবে বোঝাবো এই খিচুড়িটা যে কী পরিমাণে টেস্টি ছিল!
আর হাউস বোটের প্রত্যেকটা খাবার যে কী পরিমাণে টেস্টি ছিল এটা আসলে না খেলে বোঝা যাবে না, আসলে বলে এভাবে বোঝানো সম্ভব না। খিচুড়িটা যেমন ঝরঝরে ছিল তেমন ফ্লেভারফুল ছিল, মশলার পরিমাণ কম ছিল, এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেকে আছে না ভুনা খিচুড়ি করতে গেলে অনেক মশলা দিয়ে ফেলে, সেটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার কাছে লাইট মশলার ভুনা খিচুড়িটা খুব ভালো লাগে। মুরগির মাংসটা অসাধারণ হয়েছিল, ক্ষুধার্তও ছিলাম আমরা, কিন্তু প্রত্যেকটা খাবার খুব বেশি মজার ছিল। যেহেতু আমরা 7টা কাপল একসাথে গিয়েছিলাম, প্রত্যেকে প্রত্যেকজনকে আসলে উঠিয়ে উঠিয়ে দিচ্ছে, এটাই আসলে মজা। একসাথে ট্যুর করলে এটাই আসলে মজা মাস্তির একটা ব্যাপার। একে অপরকে হেল্প করবে, একে অপরের সাথে আড্ডা দেবে, গল্প করবে। আমরা অনেক গল্প করেছি, অনেক আড্ডা দিয়েছি, অনেক মজা করেছি। তো আমি একটু ফটোশ্যুট এবং ভিডিও শ্যুট করার জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করে নিলাম প্লেটটাকে। আমার দেখা দেখি আর দুইটা আপু সুন্দর করে ডেকোরেশন করে ছবি ভিডিও করছিল। তাদের সাথেও আমরা খুব দুষ্টামি করেছি, দেখো দেখো আমারটা দেখে এরাও ডেকোরেশন করছে, এ কথা বলে আসলে দুষ্টামি করছিলাম। খুব সুন্দর কিছু স্মৃতি নিয়ে আমরা হচ্ছে হাউস বোট ট্যুরটা দিয়েছি। দেখতেই পাচ্ছেন সবাই খুব মজা করে খাচ্ছে। আমরা বলছিলাম হাউস বোটের যে দায়িত্বে আছেন যেই ভাইয়াটা কামরুল ভাইয়া, ওনাকে বলছিলাম এত কিছুর কেন আয়োজন করেছেন, সকাল সকাল এত ভারী খাবার খেলে প্রবলেম হবে না? তো তিনি আমাদেরকে এত সুন্দর একটা কথা বললেন, বললেন আপনারা এত দূর থেকে জার্নি করে আসছেন, কে রাস্তায় কী খেয়েছেন না খেয়েছেন এটা তো আমরা দেখিনি, আমাদের যতটুকু আপ্যায়ন করার কথা আমরা তার থেকে বেটার করার ট্রাই করি। আর আমাদের হাউস বোটটা যেহেতু প্রিমিয়াম হাউস বোট, আমরা চেষ্টা করি গেস্টদের সকল রকম সুযোগ সুবিধা যেন আমরা দিতে পারি। আসলেই তাই, এত চমৎকার ছিল দিনগুলি বলে বোঝাতে পারবো না। খিচুড়ি খাওয়ার পরে আবারও লেগে গেল চা পার্টি। তো আমি যেহেতু ভিডিও শ্যুট নিয়ে ব্যস্ত ছিলাম, আমি এক এক অ্যাঙ্গেল থেকে দারুণ দারুণ কিছু ভিডিও শ্যুট রেডি করে নিয়ে এসেছি। বইয়ের উপর চা রেখেছি, তারপরে হাউস বোট যে চলছে, পানির একটা ঢেউ হচ্ছে, সেটা নিয়ে আমি একটু শ্যুট নেওয়ার ট্রাই করেছি। মানে ইনস্ট্যান্ট মাথায় যত রকম বুদ্ধি আছে সব কিছু আমি অ্যাপ্লাই করার ট্রাই করেছি। আর এই যে দেখেন, যার যার মতো আসলে ট্যুর এনজয় করেছে। আসলে ঘর থেকে বাহির না হলে আসলে বোঝা যায় না লাইফটা কত বেশি সুন্দর। আপনি লাইফটাকে যত সুন্দর করে সাজাতে পারবেন, গোছাতে পারবেন, আপনার লাইফটা তত বেশি এনজয়েবল হবে। মানুষ কদিন বাঁচে বলেন? অল্প কিছু দিন বাঁচে। ছোট্ট এই জীবনটাকে উপভোগ করে কাটাতে হয়, সব কিছু নিজের কন্ট্রোলে রাখতে হয়, নিজের মন মতো নিজের জীবনটাকে সাজাতে হয়। যাই হোক, কথা বলতে বলতে আমরা মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার একটা জার্নি শেষ করে চলে এলাম আমাদের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারে সারি সারি হাউস বোট এসে ভিড় জমিয়েছে, ছোটো ছোটো ডিঙি নৌকা এসেছে, অনেকটা কাশ্মীর ফিল পাওয়া যাচ্ছিল। ঠিক আছে, কাশ্মীরে যেমন শিকারা রাইড করে মানুষ, ঠিক সেরকমটা ফিল হচ্ছিল। ছোটো ছোটো ডিঙি নৌকা এসে তারা বিভিন্ন রকমের খাবার বিক্রয় করছিল, সেখানে ছিল চা, কফি, বিস্কিট, চিপস, আরও অনেক কিছু। আর ছোটো ছোটো এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু চমৎকার গান গাইতে পারে, ওদের গানও শুনেছি, অনেক বেশি এনজয় করেছি। আপনারা যারা টাঙ্গুয়ার হাওর গিয়েছেন তারা জানেন যে এই জিনিসগুলো আসলে কত সুখকর স্মৃতি জীবনে বয়ে আনে। আরেকটা কথা শুনবেন, আমি কিন্তু সাঁতার কাটতে পারি না, কিন্তু যেহেতু সবাইকে ডুব দেওয়ার জন্য এই ওয়াচ টাওয়ারের আশেপাশে নামিয়ে দেওয়া হবে, আমি কি সেই সুযোগ মিস করতে পারি? যে কোনোভাবেই আমার পানিতে নামতেই হবে। কীভাবে কী করেছি এটা জানতে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে। ধন্যবাদ।